فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد جدا لايفير আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছেন আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সকলের উপর বরকত নাজিল করেন এবং আমাদের যত দুশ্চিন্তা আমাদের যত সমস্যা এবং আমাদের যত প্রবলেম রয়েছে আল্লাহ যেন সেগুলোকে দূর করে আমাদেরকে তার রহমত দ্বারা আবৃত করে নেন আপনাদের অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এখানে জমা হয়ে আছে আমি বেশ কিছু প্রশ্ন আজকে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং আজকে এই লাইভ চলাকালে আপনারা যে প্রশ্নগুলো করবেন সেখান থেকেও আমরা কিছু প্রশ্ন নেব ইনশাআল্লাহ মোহাম্মদ কাউসার আলী তিনি প্রশ্ন করেছেন কসর নামাজ সম্পর্কে বিস্তারিত বলবেন নিম্নে কতদূর দূর দূরত্বে গেলে নামাজ পড়তে হবে আর কসর নামাজ পড়ার নিয়ম কী আমরা আপনার প্রশ্নের উত্তরে বেশ কয়েকটা জিনিস আলোচনা করার চেষ্টা করব প্রথমত কসর সলার বিধান কী দলিল সহ সেটা আমরা উল্লেখ করব আর কতটুক দূরত্বে সফর করলে কসর করা যায় সেটা নিয়েও ওলামাইকারের বক্তব্য আমরা উল্লেখ করবো ইনশাল্লাহ আর কসরের দূরত্বে কেউ গিয়েছে কিনা না এ ধরনের সন্দেহ হলে তার কি করণীয় এবং কতদিন সে কসর করবে পাশাপাশি কোন কোন সালাতে সে কসর করতে পারবে কোনগুলোতে কসর করতে পারবে না এবং কসরের পাশাপাশি সফরে কি সে সালাদ জমা করতে পারবে কিনা আমরা এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে যথাসম্ভব সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব যদিও আসলে এগুলো অনেকগুলো বিষয় এবং প্রশ্নের উত্তরটা একটু দীর্ঘই হবে বলে মনে হচ্ছে সালাদ কসর করার অর্থ হচ্ছে কমিয়ে ফেলা যেমন চার রাকাত যে সমস্ত ফরজ সালাদ রয়েছে সেগুলোকে দুরাকাতে রূপান্তরিত করা কসর করা ছোট করা এটা হলো সালাতের কসর করার অর্থ আর এভাবে চার রাকাত ওয়ালা সালাদকে দুরাকাত হিসাবে আদায় করা ফরজ সালাতের ক্ষেত্রে এটি শরীয়তসম্মত একটি বিধান যা আল্লাহ সুবহান হুয়া তালা তার কিতাবল্লা উল্লেখ করেছেন এবং পাশাপাশি সাল্লাহ সাল্লু ওয়াসাল্লাম সুন্নার মধ্যেও কসর সালাতের বিধান বর্ণনা করেছেন যে আয়াতটিতে আল্লা সুবাহান তাআলা এ বিধান বর্ণনা করেছেন সেটি সোরান একশো এক নম্বর আয়াত আল্লাসমান আলাহ বলছেন ওয়াই দা তুমফিল আরু দি ফাইলাই সা আলাইকুম জোনাহন এন দা ক শোরুম ইন আ সলা তি ইনখিফতুম আই এফটি যখন তোমরা জমিনে ভ্রমণ করবে তখন সলাদ কসর করা তোমাদের জন্য পাপের কারণ হবে না বা এতে কোনো পাপ হবে না যদি তোমরা এ আশঙ্কা করো যে কাফিররা তোমাদেরকে ফেতনায় এবং পরীক্ষায় ফেলবে অর্থাৎ তাদের কর্তৃক তোমরা আক্রমণের যদি শিকার হওয়ার আশঙ্কা করো তখন তোমরা সালাত কসর করার ক্ষেত্রে কোনো পাপ নেই তাহলে এই আয়াতটিকে স্পষ্ট করে যখন অমুসলিমদের কর্তৃক আক্রমণের আশঙ্কা দেখা দেয় এবং কোনো যুদ্ধ হওয়া বা কোনো বিপদে বিপদের আশঙ্কা যখন মুসলিমদের দেখা দেয় তখন এই আয়াতটা বলছে যে তারা যখন সফরে থাকে অবস্থায় কারণ নবীসাল্লা সাল্লাম যখন সফর করতেন তখনও তার শক্তি সামর্থ্য ততটা বাড়েনি ফলে যে কোনো জায়গায় হয়তো অমুসলিমরা তাকে আক্রমণ করে বসত তাকে হত্যা করার চেষ্টা করতো এরকম একটা আশঙ্কা তারা সবসময় ছিলেন ফলে সফরের মধ্যে একটু রোখসাতের প্রয়োজন ছিল যাতে অনেক বেশি সালাত না পড়ে সংক্ষেপে সালাদটা আদায় করা যায় ফলে আল্লাহ সাম এখানে সেই বিধানটাই নাজিল করলেন যে এরকম আশঙ্কার সময় তিনি সালাত কসর করতে পারবেন তবে এখানে এই যে আশঙ্কার কথা বলা হচ্ছে আয়াতে এই আশঙ্কার বাইরে যদি আশঙ্কা না থাকে কিন্তু সফরে কেউ বের হয় সফরের দূরত্বে কেউ যায় তাহলে কি কসর করতে পারবে সেটা হাদিস দ্বারা প্রমাণিত হয় এক্ষেত্রে আমরা আলী এবন উমাইয়া رضي الله تعالى عنه حديث دليل هشاب باي تني أن قلت لعمر بن الخطاب رضي الله تعالى عنه أمي عمر بن الخطاب رضي الله تعالى عنه كي جيجاشا قلت سلام جمال الله سبحانه وتعالى وإذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة إن خفتم أن يفتنكم الذين كفروا اي جي الله سبحانه وتعالى قطعة بولن اكنتو منوش نرابد هوي قطعة أمن الناس تكون عمر بولن অর্থাৎ আলিব উমাইয়া বলতে চাইলেন মানুষ এখন নিরাপদ হয়ে গেছে অতএব এখন আর তো কসর হবে না তখন অমর বললেন আজিব তু মেম্মা আজিব তামিন হু তুমি যে বাক্যে বা যে ভাষ্যে তুমি বিশ্ববোধ করছো অবাক হচ্ছ আমিও বিশ্ববোধ করেছিলাম যে এখন তো নিরাপদ হয়ে গেছে মানুষ তাহলে এখন আর কসর থাকবে না ফসাল তো রসুল আল্লাহ সাল আল্লি সালামান রা আলিক তখন আমি রাসুল্লাহ সাল্লামকে প্রশ্ন করেছিলাম অর্থাৎ তুমি যে প্রশ্ন করছো সেই প্রশ্নই আমি তাকে করেছিলাম ফ্ক আল্লাহ তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন সদাকিহ্লাকুম এটা একটা সাদাকা যা আল্লাহ তালা তোমাদের উপর সাদাকা হিসাবে দান করেছেন অতএব তোমরা আল্লাহর এই সাদাকাটা গ্রহণ করো হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম এবং সুনান মুসলিম এবং সুনান إذا لو عبد الله بن عمر رضي الله تعالى عنهما ذلك حديث حدث أن جتي بخاري مسلم تركست ذلك روايت كرتن النبي صلى الله عليه وسلم فكان لا يزيد في السفر على ركعتين وأبا بكر وعمر وعثمان كذلك جاء من النبي صلى الله عليه وسلم مرشاة بترشحه তিনি সফরে দুই রাকাতের বেশি পড়তেন না অনুরূপভাবে আমি আবু বকরের সাহাচর্যাও ছিলাম অমর এবং ওসমান সাহাচর্যও আমি ছিলাম তাহলে এই হাদিসে রসুল সাল্লা সাল্লাম সফরে দুই রাখাতের বেশি পড়তেন না অর্থাৎ চার রাখাতলাহ নামাজকে দুই রাখাতের বেশি পড়তেন না সে কথাটা বলা হয়েছে তাতে বোঝা গেল যে নিরাপত্তার সময়ও সফরের মধ্যে কোনো আশঙ্কা বা অমুসলিম কর্তৃক আক্রমণের আশঙ্কা না থাকলেও সেটা পড়া যাবে সুতরাং ওলামাইকার এই কসরকে কোরআনের আয়াত এবং এ হাদিসের আলোকে এটাকে একটা রোকসাত হিসাবে বিবেচনা করেছেন এবং তারা এর ভিত্তিতে বলেছেন যে মুসাফিরের জন্য কসর করাটা যায়জ এবং তার জন্য এতমাম করাটাও যায়জ কসর করাটা এখানে বলছে তোমাদের পাপ হবে না তার মানে হচ্ছে যাইস তোমাদের কসর করতেই হবে এটা কিন্তু বলেনি তবে কসর করবে না এতমাম করবে পূর্ণ করবে এর মধ্যে কসরটা হচ্ছে উত্তম একতেদা রাসুল সাল্লাহ সাল্লাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের একতেদা করে কারণ রাসুল সাল্লাহ সাল্লাম থেকে অন্য আরেকটা হাদিস এসেছে যেটি ইমাম আহমাদ ইবনু হেব্বান এবনু খুজাইমা বর্ণনা করেছেন এবং এবনু হেব্বান এবং এবনু খুজাই মহাদৃষ্টিকে সহি বলে উল্লেখ করেছেন সেটা হলো এই নবী সাল্লা সাল্লাম বলেছেন ইন আল্লাহা ইউ রাত আল্লাহ সুবাহ তিনি তার রকসাত গ্রহণ করাকে তিনি পছন্দ করেন যেভাবে তিনি অপছন্দ করেন তার নাফরমানি করাকে অর্থাৎ তার নাফরমানের সুযোগ নেওয়াকে যেমন তিনি অপছন্দ করেন ঠিক তেমনি তার রোকসাতের সুযোগ নেওয়াকে তিনি পছন্দ করেন তাতে বোঝা গেল যে কসরটা এটা আফদল সফর হালাত এবার আসা যাক কী পরিমাণ দূরত্বে গেলে কসর করা যাবে এখানে প্রধানত আমরা দুটো মত দেখি একাধিক মত হয়তো আরও আছে বাট এটাকে দুটো মতের মধ্যে কনক্লুড করা যায় সেটা হচ্ছে প্রথম মত যে সফর হবে সফর শরিয়াতের দৃষ্টিতে যদি কোনো ব্যক্তি আর বা বরুদ বা চার বরুদ সে অতিক্রম করে এটা আজকের কিলোমিটার হিসাবে অষ্টআশি কিংবা উনানব্বই কিলোমিটার কেউ কেউ এটাকে আশি কিলোমিটার যেতে একটু বেশি বলেছেন যাই হোক এক্ষেত্রে হিসাবের ক্ষেত্রে এক দুই কিলোমিটার বা সামান্য কিছু এদিক ওদিক এখতলাফ আমরা দেখতে পাচ্ছি বাট তারপরেও এতটুকু আমরা বলতে পারি যে প্রায় অষ্টআশি কিলোমিটার এটা হলো চার বরুজ এটা হলো জমহুর ওলামাইকেরাম বা অধিকাংশ ওলামাইকেরামের মাধাব বা মতামত তাদের মধ্যে রয়েছেন আল মালিক ইয়াহ শাফ আল হানাবেলা এবং এটা তারও আগের সালাফদের কারো কারো অভিমত অর্থাৎ তাবে আইনদের মধ্য থেকে কারো অভিমত এবং এটা হানাফি মাঝহবের ইমাম আবু ইউসুফ রহমাহুল্লার অভিমত আর ফোকাহা ও আসহাবুল হাদিফ আসহাবুল হাদিথের যারা ফোকাহা তাদের অনেকেই কিন্তু এই মতটাকে আখতিয়ার করেছেন এবং বর্তমান যুগের ওলামাইকেরামের মধ্যে যারা এই মঠটাকে আখতিয়ার করেছেন তাদের মধ্যে রয়েছেন শেখ বিনবাজ রহেমাহুল্লাহ আর তাদের অনেকগুলো দলিল আমরা কিছু দলিল এখানে একটু উল্লেখ করব। হয়তো তিন চারটা দলিল এখানে উল্লেখ করব এর মধ্যে একটা হলো ইবন আব্বাস রাজি আল্লাহ তালুর হাদিদ তিনি বলেছেন ইয়া আহলা মাক্কা লা তাক সুরুফিয়া আকল মিন আরবা আরবা এতে বুরুদ ওয়া মিন মাক্কা ইলা ম্যান হে মক্কাবাসীরা তোমরা চার বুরুদের কম সফর করলে তাতে সালাতের কসর করো না আর সেটা হলো মাক্কা থেকে তয়েফ যাওয়া অথবা ওসফান সিন দিয়ে ওসফান ওসফান নামক একটা জায়গা এ দুটো জায়গার দূরত্বে যদি তুমি যাও বা তোমরা যাও তাহলে তোমরা চা চার বড়োদের দূরত্বে চলে গেলে এবং তখন কসর করতে পারবে হাদিসটা ইমাম শাফে তার আল উম গ্রন্থে বর্ণনা করেছেন এবং ইবনু তাইমিয়া মজমু আল ফাতাওয়ার মধ্যে ইবনু আব্বাস থেকে ইহাদিসটাকে সহি বলেছেন ইবনু ক্যাথির এরশাদুল ফকিহের মধ্যে এটিকে উল্লেখ করেছেন এবনুল মোলাক্কিন আলবাদাল মনিরের মধ্যে এটাকে উল্লেখ করেছেন এবং ইবনু হাজার আত্তাল খিস আল হাবিরের মধ্যে এটাকে উল্লেখ করেছেন আর ইমাম শাউকানি আনাল আওতার মধ্যে হাদিসটাকে সহি বলেছেন দ্বিতীয় যে হাদিসটি সেটি আতা আতা রাহেমাহল্লা থেকে তিনি বর্ণনা করেন যে সুয়েলা ইবনু আব্বাস ইবনু আব্বাসকে জিজ্ঞেস করা হয়েছিল আকসুরু সালাত ইলা আরাফা আমি কি মক্কা থেকে আরাফায় গিয়ে সালাদকে কসর করব ফকা লালা এটা তিনি হজের বাইরে অন্য সময়ের কথা বলছেন তিনি বললেন যে না তুমি হজের বাইরে অন্য সময় মক্কা থেকে আরাফা গেলে সালাদ কসর করবে না ওলা কিন ইলা ওসফান ওয়া ইলা যোদ্দা ওয়া ইলা তোয়াইফ তবে তুমি যদি ওসফানে যাও অথবা যোদ্ধায় যাও যোদ্ধা জেদ্দা যোদ্ধা দুটোই এখানে আরবি ভাষার মধ্যে আছে জায়গার নাম যোদ্ধা অথবা জেদ্দা অথবা যদি তুমি তয়েফে যাও তাহলে তুমি কসর করতে পারো এই হাদিসটি ইমাম শাহফি আল ওম গ্রন্থে বর্ণনা করেছেন আব্দুর রাজাক আল মুসান্নফ গ্রন্থে বর্ণনা করেছেন এবনুল মন্দের আল আউসাদ গ্রন্থে বর্ণনা করেছেন এবং আল বাইহাকি বর্ণনা করেছেন এবনুল আথির মুসনাদু শাহ এর মধ্যে এটাকে সহি বলেছেন আর ইমাম নাবাবি আল মাজমুর গ্রন্থেও এই হাদিসের সনদকে সহি বলে উল্লেখ করেছেন আর এবনুল মোনাক মোলাক্তেন বাদরুল মনিনের মধ্যে বলেন যে ইসনাদুহু আলা শারতি শেখান অর্থাৎ বোহারি মুসলিমের সনদের মতো এই স্নানটাও শুদ্ধ তাদের শর্ত মোতাবেক এই স্নানটা সঠিক আছে আর ইমাম মালিক বলেন ইমাম মালিকের একটা কমেন্ট মোয়াত্তার মধ্যে তিনি উল্লেখ করেছেন বলেছেন বাইনা মাক্কা ও তয়েফ যুদ্ধা ও ওয়সফান আর বা মাক্কা এবং তয়েফ মাক্কা এবং যুদ্ধা মাক্কা এবং ওসফান এই কয়েকটা জায়গার মধ্যে ডিস্ট্যান্স হচ্ছে চার বুরুদ চার বুরুদ মানে হচ্ছে অষ্টআশি কিলোমিটার প্রায় তৃতীয় যে হাদিসটা সেটা আতা ইবনে আবি রবাহ রবাহ থেকে বর্ণিত যে এব আমর ইবনে আব্বাস রাদি আল্লাহ তালামা কানাইতে ও ইউ তরফি আরবা আতেবর সামা ফোকাদা আলী যে তারা দুজন এবনুল আমর ইবনে আব্বাস এই দুজন যদি সফরে চার বুরুদ দূরত্বে যেতেন অথবা তার চেয়ে বেশি দূরত্বে যেতেন তাহলে তারা দুই রাখা সালাত পড়তেন এবং তারা সিয়াম ভাঙতেন সিয়াম ভাঙতেন ইফতার করতেন এহাদিসটা এমনুল মন্দার আলা গ্রন্থে বর্ণনা করেছেন এবং আলবাহাকে বর্ণনা করেছেন ইমাম বুখারি তার সহিখারির মধ্যে মো মোয়াল্লাক তবে সিগাতুল জজমে উল্লেখ করেছেন যার দ্বারা বোঝা যায় যে এটি তার কাছেও শাহী এবং ইমাম নাবাবি আল মাজমুর গ্রন্থে বলেছেন যে এর স্নাতটা শাহি শেখ আলবানি ও এরওয়াল গালিলের মধ্যে হাদিসের স্নানকে শুদ্ধ বলে উল্লেখ করেছেন চতুর্থ যে দলিলটি আছে সেটি সালেম এবং নাফার থেকে এবনুল আমরবাদি আনহুমা থেকে এই দুজন এই বর্ণনা করেন কি যে আন্না হুকান আল্লাহ আকসুর ইল্লাফিল তেম এবনুল আমর রাদি আনহুমা তিনি একদিন পুরো সফর করলেই তিনি কসর করতেন অন্যথায় দিনের কোনো অংশে সফর করলে তিনি কসর করতেন না ইমাম মালিক বলেন ওয়াদ আলিকা বা তোর দিন এবং এটা হলো চার বর্থ ইমাম মালিক এটিকে আলমোয়া গ্রন্থে উল্লেখ করেছেন আব্দুর রাজ্জাক এক গ্রন্থে বাইহাকি আল কুবরার মধ্যে উল্লেখ করেছেন এবং এবনু হাজাম আল আলমোহাল্লার গ্রন্থ এটাকে সহি বলে উল্লেখ করেছেন আর এবনু আবদুল বারর তিনি আল ইস্তাতকার গ্রন্থে বলেছেন আসাহমা আন এবনু আমর ফিহাদ আল ব্যাব এটা হলো এবনু অমর থেকে এই বিষয়ে যত হাদিস বর্ণনা করেছে তার মধ্যে সবচেয়ে সাহি আচ্ছা তাহলে এই হাদিসগুলো থেকে বা এই আতারগুলো থেকে কি দলিল জমুর গ্রহণ করেছেন তারা বলেছেন যেগুলো সাহাবাদের কাউল এবং সাহাবাদের কাউল এখানে সজ্জা হতে পারে কারণ তারা তো নিজ থেকে বানিয়ে কথা বলবেন না তারা বিশেষ করে এই বিষয়গুলো নবী সাল্লাহ সাল্লাম থেকে জেনেই বলবেন ফলে ক্রিয়াসের বিপরীতে বা যুক্তির বিপরীতে তাদের এই কাউলটা আমাদের জন্য গ্রহণীয় হতে পারে এটা তারা বলেছেন দ্বিতীয় তারা বলেছেন যে এটা ওই পরিমাণ দূরত্ব যদিও আমরা এটা সাহাবিদের কাউল থেকে জেনেছি তারপরেও বলা যায় যে এটা ওই পরিমাণ দূরত্ব যাতে মানুষের কষ্ট হয় সফরের কষ্ট অনুভূত হয় ফলে রোকসাটা এখানে খুবই স্বাভাবিক একটি বিষয় আর তৃতীয়ত তারা বলেছেন যে এটা এমন একটা মাসাফ বা ডিস্ট্যান্স যাতে সফরের কষ্ট নিশ্চিত হয় যাতে সফরের কষ্ট নিশ্চিত হয় সুতরাং এই এই যুক্তিটাও তাদের প্রায় দ্বিতীয় যুক্তির কাছাকাছি প্রথমটাতে বলেছেন যে তাদের মানে এই দূরত্বটা তারা সাধারণত সফর বলে থাকেন আর তৃতীয়ত বলেছেন যে এই দূরত্বটা সফরের কষ্ট আমাদেরকে অনুভব করায় ফলে এই ধরনের এই ধরনের রোকসাত হতে পারে তাছাড়া তারা আরও বলেছেন যে নবী সাল্লা সাল্লাম যে এখানে একদিনের দূরত্ব বা তিন দিনের দূরত্বে সফরে গেলে মাহরামে শর্ত করেছেন সেটাও এই সফরের সাথে হিসেবের সাথে মেলে ইত্যাদি এগুলো হচ্ছে যুক্তি মূলত তারা আসলে আধারগুলো দ্বারাই গ্রহণ করেন দ্বিতীয় কাউল হচ্ছে যে কোনো সফরেই আসলে কসর করে যাবে একদল ওলামাইকার মতে যে কসরের জন্য দূরত্ব ফ্যাক্টর না এটা সফর হলেই হলো মানুষ যদি এটাকে সফর বলে তাহলে সেই সফরে কসর করতে কোনো অসুবিধা নেই এখন এই ঘর থেকে ওই ঘরে গেলে বা রাস্তার এই পাশ থেকে ওই পাশে গেলে এ পাড়া থেকে ওই পাড়ে গেলে এটাকে তো সফর বলে না তাহলে আরেকটু বেশি পরিমাণ দূরত্বে যদি কেউ সফর করেন এবং এলাকার লোকজন যদি এটাকে সফর বলে সেটা যদি অষ্টআশি কিলোমিটার বা আশি কিলোমিটার নাও হয় তার কমও হয় তাহলে সেটা সফর হতে পারে এ মতের প্রবক্তারা এটা বলেছেন তারা বলেছেন যে সফরের ডিস্ট্যান্স বা দূরত্বের আসলে সুনির্দিষ্ট কোনো হদ নাই এবং সর্বনিম্ন কোনো হ্রদও আমরা সেটা বলবো না আমরা বলবো না যে এটা পঞ্চাশ কিলোমিটার অথবা ষাট অথবা সত্তর অথবা আশি অষ্টআশি অথবা চল্লিশ অথবা তিরিশ এটা কিছুই বলবো না এখন যদি বিশ কিলোমিটার দূরে গেলে মানুষ এটাকে সফর বলে তাহলে সেটা সফর হতে পারে এই মত অনুযায়ী এই মতটা হচ্ছে জাহিরি ওলামাই কেরামের মত এবং হাম্বলিদের কেউ কেউ এই মতটা পক্ষে মত ব্যক্ত করেছেন এছাড়া এবনু কোদামা এ মত পোষণ করেছেন আর এবনু তাইমিয়া এবনুল কাইয়েম ইমাম শওকানি মাহমুদ আল্লা মিনা এবং মোহাম্মদ বিন সালেবিন ওয়েসাইমিন এবং শেখ আল এরা প্রত্যেকেই এই মত পোষণ করেছেন তাদের দলিলগুলো আসারের যে দলিলগুলো সেগুলো আগের মতেরই দলিল আর বা এত কথা তারা হয়তো অন্যভাবে ব্যাখ্যা করেছেন তবে সেটা তো তারা বলছেন যে এটা কিছু কিছু সাহাবিদের অভিমত বাট নবী সাল আল্লাহ সাল্লাম থেকে তারা বলতে চান যে সফরের মাসাফা বা দূরত্বের কোনো সুনির্দিষ্ট বর্ণনা আসে নি ফলে কোনো কোনো যে মত ব্যক্ত করেছেন এটা তার ব্যক্তিগত অভিমত এবং এই কারণে সফরের দূরত্বের ক্ষেত্রে একটা সীমানা নির্ধারণ করা এটা আমাদের জন্য সমীচীন নয় বরং আমরা এই যে বিশাল দূরত্বের কথা বলা হচ্ছে সেখানেও কসর করব তার থেকে কম দূরত্ব হলে কসর করব মুদ্রা কথা হচ্ছে এটা সফর কি সেটা নির্ধারণ করা পাশাপাশি তারা আরও অনেকগুলো আকলি দলিল তারা যুক্তি পেশ করেছেন সেটা খুব বেশি সিগনিফিক্যান্ট নয় আমরা এক্ষেত্রে কনক্লুড করতে পারি এভাবে যে জমহুর ওলামাইকরাম এবং সৌদি আরবেরও আলেমদের মধ্যে অনেকেই তারা এই জমহুর ওলামাইকেরামের মতের পক্ষে নানা ক্যালকুলেশন করে শেখ সালেহ আলহ আমরা দেখেছি তিনি একটা আর্টিকেলই লিখেছেন এ ব্যাপারে যে কীভাবে রাসুসাল্লামের বিভিন্ন হাদিসের উপর গবেষণা করে এই আরবাড় বরুদ বা প্রায় আশি কিলোমিটার উপরে অষ্টআশি কিলোমিটার এই দূরত্বটা বের করা যায় ফলে সতর্কতামূলক হচ্ছে তারও মতামত হচ্ছে এই যে এই দূরত্বটাকে সফরের দূরত্ব হিসাবে নির্ধারণ করা আর এর থেকে কম হলে যদিও মতামত পাওয়া যায় তিনি মত প্রকাশ করেন যে সেটাতে সফর মনে না করাই উত্তম তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে শাকবেন বাজারও সে একই মত আমরা দেখতে পাচ্ছি ওলামা গ্রামের মধ্যে মহাকের মধ্যে দুটো মত হয়ে গেছে তাহলে এক্ষেত্রে যেই দলিলগুলো কারো কাছে বেশি শক্তিশালী মনে হয় তিনি সেই দলিলগুলো মানবেন এখানে আমার কাছে যেটা সার্বিক বিবেচনার পর মনে হয় সেটা হচ্ছে সফরের দূরত্বটাকে একদম কঠিনভাবে এভাবে অষ্টআশি কিলোমিটার দিয়ে নির্ধারণ না করে যদি আমরা এটাকে একটু ফ্লেক্সিবল রাখি এবং এলাকার লোক যেটাকে সফর বলে আমরা সেটার উপর যদি এতেমাত করি অর্থাৎ সেটাকে যদি আমরা অথেন্টিক হিসাবে ধরে নেই এবং আমল করি তাহলে কিন্তু সেরিয়ার সাথে সত্যিকারের বিরোধ হয় না কারণ সেরিয়া যেখানে সফরের উপরে রোকসাত এবং কসরের রকসা জামায় রক্সাককে এতেমাদ করেছেন সেখানে সুনির্দিষ্ট মাসাফার উপরে নয় মাসাফার বিষয়টা ইস্তেহাদি বিষয় এখন যার কাছে যে ইস্তেহাদটা প্রকাশিত হয় তিনি সেটা আমল করবেন কিন্তু যে কোনো মতকে অন্য মতের লোকেরা একটু বাতিল বলে উড়িয়ে দেওয়া যাবে না বা উড়িয়ে দিতে পারবেন না সেই হিসাবে আমরা বলবো যে সফর বলা যায় অভিহিত করা যায় তাহলে এটাকে আমরা এই এখানে একটা মূলনীতি ধরে নিতে পারি যেমন আমরা যদি ঢাকার উত্তরায় অবস্থান করি সেখান থেকে আমরা যদি যেমন নারায়ণগঞ্জে যাই অথবা ঢাকার দক্ষিণে চলে যাই সর্বদক্ষিণে সেটা হতে পারে কেরানীগঞ্জ মুন্সীগঞ্জ এ সমস্ত জায়গায় তাহলে এটাকে কিন্তু সফর বলা যায় এটাকে সফর বলা যেতে কোনো অসুবিধা নেই যেমন বলে যে আমি ঢাকা যাচ্ছি উত্তরাও ঢাকার মধ্যে তারপরেও বলা হচ্ছে ঢাকা যাচ্ছে সাভার থেকে যদি কেউ হয়তো কাঁচপুরে যান কাঁচপুরে যান তখন বলেন যে আমি ঢাকায় যাচ্ছি তার মানে তারা এটা বুঝাতে চান এটা একটা সফর এটা একটা সফর তাহলে এরকম দূরত্বে সেটা যদি আশি কিংবা অষ্টাশি কিলোমিটার কমও হয়ে থাকে তাহলে সেখানে কসর করা যেতে পারে এখানে একটা মাসালে আমরা একটু আলোচনা করব। সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি আসলে তিনি নিশ্চিন্ত হতে পারছেন না তিনি যে দূরত্ব এসেছেন এটাকে কি কসর বল এটাকে কি সফরের দূরত্ব বলবেন নাকি বলবেন না তিনি কনফিউশনের মধ্যে আছেন সন্দেহের মধ্যে আছেন তাহলে বিধানটা কী তাহলে এক্ষেত্রে বিধান হলো তিনি আসলে এটাকে সফর হিসাবে কনসিডার করবেন না যতক্ষণ না তিনি মন থেকে ফুল স্যাটিসফ্যাকশান ফিল না করেন যে এটা আসলে একটা সফর তিনি সন্দেহের মধ্যে থাকেন তাহলে তিনি এটাকে সফর হিসাবে কনসিডার করবেন না বরং এক্ষেত্রে তিনি কসরও করবেন না তিনি পরিপূর্ণ করবেন এ বিষয়টি উল্লেখ করেছেন ফোকাহা উল হানাবেলা এবং এই বিষয়ে মালিকি মাধবের দহের অভিমতি স্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে এবং ইমাম শাফি রহমাহুল্লাহ এই মতামতের পক্ষে স্পষ্ট বক্তব্য দিয়েছেন তার মানে হচ্ছে এখানেও প্রায় জমহুরের অভিমত হচ্ছে যদি কেউ তার সফর আসলে সাব্যস্ত হয়েছে কিনা এ ব্যাপারে সন্দেহ পোষণ করেন তাহলে তিনি কসর করবেন না তিনি এতমাম করবেন কেন কারণ হল আল আসলহুআল একা মাহাত্মা তা তহাকা হুয়ুসাম্মাফারান বেসিক প্রিন্সিপাল বা মূল হলো হল যে তিনি আসলে এখনও মকিম যতক্ষণ না এটা প্রমাণিত হয় যে তিনি যা যতটুকু দূরত্বে গিয়েছেন এই দূরত্বটা সফর হিসাবে গণ্য কারণ এক মাইল দূরে গেলে এটাকে সফর বলে না পাঁচ মাইল দূরে গেলে এটাকেও সফর বলে না এটা প্রায় এলাকার চৌহদ্দির মধ্যেই তিনি তখনও রয়েছেন তাহলে তাকে একটা ডিস্টেন্স আসলে অতিক্রম করতে হবে তাহলে তিনি মুসাফের হবেন অন্যথায় মুসাফের হবেন না তাহলে বেসিক প্রিন্সিপাল বলছে যে তিনি এখানে কসর করবেন না তিনি এখানে এতমাম করবেন দ্বিতীয় হচ্ছে যদি তিনি এতমাম করেন তাহলে তার মূল দায়িত্ব পালন হয় এটাই তার উপর প্রথমে অবধারিত ছিল সফরের বিষয়টা তার কাছে নিশ্চিত নয় অতএব তিনি কসর করবেন না চতুর্থ হচ্ছে তিনি যদি এখানে কসর করেন তাহলে তিনি কিন্তু ঠিক সফরের মধ্যে যেমন সন্দেহ থাকবে তার কসর নামাজ পড়ার কারণে তার নামাজটা হলো কিনা এই ব্যাপারেও তার সন্দেহ থাকবে ফলে এক্ষেত্রে তিনি সন্দেহের মধ্যে যাবেন না তিনি ইয়াকিনের উপরে থাকবেন এটাই হচ্ছে সেরাই বিধান তো আমরা এখানে সেটাই বলবো যে সন্দেহের সময় তিনি এতমাম করবেন এরপরের যে মাস আলা সেটি হলো কসরের মুদ্দত কতটুকু কসর তিনি কতদিন করবেন কতদিন কোনো এক জায়গায় থাকলে তিনি কসর করবেন এখানেও আমরা দেখতে পাচ্ছি আমাদের ওলামাইকেরাম ওয়াসা তাদের মধ্যে একখতলাফ রয়েছে ফোকাহা আল আরবা তাদের মধ্যেও একখতলাফ রয়েছে যেমন হানাফি মজহবের ওলামাই কেরাম তারা বলেন যে কোনো ব্যক্তি যদি তার সফরে সফরকে কন্টিনিউ করে সফর নিয়তটাকে কন্টিনিউ করে এবং সে যদি কোনো শহরে পনেরো দিন বা তার বেশি থাকার নিয়ত না করে তাহলে সে কসর করতে পারবে আর যদি পনেরো দিন থাকার নিয়ত করে বা তার চেয়ে বেশি থাকার নিয়ত করে তাহলে সে আর কসর করতে পারবে না আর শাফরি মালিকী হাম্বলি মজাবের ওলামা ইকরাম বলেছেন যদি কোনো মুসাফের চার দিন অথবা তার চেয়ে বেশি কোথাও থাকার নিয়ত করে তাহলে সে মুকিম হয়ে যাবে আর কম এর কম থাকার নিয়ত করলে সে মুসাফির থাকবে তবে সে যেদিন আসলো আর যেদিন গেল। সেটা সহ চার দিন না সে দুই দিন ছাড়া চার দিন এটা নিয়ে তাদের মধ্যে আখতলাফ রয়েছে কেরামের মধ্যে আরেক দল এবং মহাসরিনদের মহাসরিন ওলামাই কেরাম এবং আহলুল হাদিজের বড় বড় আলেমদের অনেকে তারা বলেন যে মুসাফির তার জন্য কসর করার সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারিত নেই বরং তিনি লং টাইম কোথাও যদি তিনি সেই জায়গাটাকে ওয়াতান বা নিজের থাকার ভূমি হিসাবে বা দেশ হিসাবে যদি তিনি সেটাকে গ্রহণ না করেন বা নির্ধারণ না করেন তাহলে তিনি লম্বা টাইম ধরে বছরের পর বছর ধরে তিনি কসর করতে পারবেন তার মানে তিনি সেখানে মুসাফির হওয়ার নিয়টটাকেই যদি কন্টিনিউ করেন তাহলে দিবস কোনো ব্যাপার নয় তাহলে দিবস কোনো ব্যাপার নয় তো এখানে এখানে আসলে প্রত্যেকটা মতের পক্ষেই আমরা কিছু না কিছু আচার দলিল এগুলো দেখি সেসব পর্যালোচনা করার পরে এই শেষোক্ত মতটাকে শক্তিশালী মনে হয় এই সেন্সে যে যদি কোনো ব্যক্তি সে সফর অবস্থাকে কন্টিনিউ করে তার নিয়তে থাকে যে না আমি মুসাফিরি থাকবো এখানে এবং এখান থেকে এখানে আমি থাকার জন্য কোনো নিয়ত করলাম না মুকিম হওয়ার নিয়ত করলাম না তাহলে দিবসের সংখ্যা তাকে কখনোই মুকিম করবে না এ মতটা খুবই শক্তিশালী এবং এ মতের পক্ষে ইমাম এবদুল টাইমিয়া ইমাম আব্দুল কাইয়েম এবং শেখ সোলি সার অনেকেই মত ব্যক্ত করেছেন তবে এখানে একটু তবে আছে কেউ যদি চার দিন বা পনেরো দিন বা এরকম একটা সুনির্দিষ্ট সংখ্যক যেগুলোর পক্ষে কিছু না কিছু আচার পাওয়া যায় সেই কয়দিন থাকার নিয়ত করে সেখানে মোকিম হওয়ার নিয়ত করেন তাহলে তিনি মোকিম হয়ে যাবেন তার মানে এটা আমরা বলবো না একজন লোক যদি কোনো জায়গাকে ওয়াতান বা নিজের বাসস্থান হিসেবে নির্ধারণ না করে তিনি সেখানে থাকতে শুরু করেন তাহলে বাধ্যতামূলক তিনি মুসাফির হবেন আমরা সেই মতে না গিয়ে আমরা বলবো আমরা দেখবো তিনি যদি চান সফর এর নিয়দটাকে কন্টিনিউ করেন তাহলে মুসাফির থাকবেন লম্বাটাই পনেরো দিনেরও বেশি বিশ দিনেরও বেশি এক মাসেরও বেশি বা আরও বেশি আর যদি তিনি মুকিম হওয়ার নিয়াত করেন তাহলে সর্বনিম্ন চার দিন তিনি মকিম হওয়ার নিয়ত করতে পারেন যেহেতু এটা নবী সাল্লাহাম থেকে সাব্যস্ত আছে তাহলে বিষয়টা আসলে তার নিয়তের সাথেও সংশ্লিষ্ট হবে তিনি সফর নিয়তকে কন্টিনিউ করলে মোসাফের হবেন আর যদি মুকিম হওয়ার নিয়ত করেন তাহলে মিনিমাম চার দিন বা তার বেশি থাকার নিয়ত করলে তাহলে তিনি মুকিম হতে পারবেন আর হানহি মাধাবে সেটা পনেরো দিন বা তার বেশি নিয়ত করলে তিনি মুকিম হতে পারবেন এখানে আমাদেরকে অবশ্যই তারজিহের মধ্যে যেতে হবে কারণ আমরা যখন দেখতে পাচ্ছি আমাদের ওলামেকেরা বিভিন্ন বিষয়ে আখতলাফ করেছেন তখন আমাদেরকে দেখতে হবে যাচাই বাচাই করে কোন দলিলটা বেশি শক্তিশালী সেই মতের দিকে আমরা যেতে পারি যাদের এই শক্তিশালী মতটা তর্জি দেওয়ার মতো হয়তো ততটুকু জ্ঞান কিংবা সাধ্য নেই তারা তাদের যে স্কলার আছেন যে মুফতি আছেন তার তার সাথে ডিসকাশন করে তিনি তার মত নিতে পারবেন এটাই হচ্ছে সেরা বিধান আর আমরা পরিশেষে আরেকটা জিনিস একটু বলবো সেটি হলো সফরের এই যে কসরের কথা আমরা বলছি এই কসরের সাথে কি আর কোনো রক্সাত আছে উত্তর হচ্ছে হ্যাঁ আছে সে রক্সাতটা হলো আল আলজাম ও সালাতেইন দুটো সালাতের মধ্যে জমা করা যেমন জোহর এবং আসর এটা একটা গ্রুপ সেখানে জমাটা করা যেতে পারে যে জোহরের সময় যদি কেউ সফর শুরু করে তাহলে সফরটা শুরু হওয়ার পরে সে জোহর আসর একসাথে আগে জোহর রক্তে পড়ে নিতে পারবে দুরাকাত দুরাকাত করে আর যদি সে জোহরের আগে সফর শুরু করে তাহলে আসরের সময় কোথাও থেমে সে জোহরকে বিলম্ব করে আসরের সাথে দুরাকাত দুরাকাত করে একসাথে আদায় করতে পারবে ঠিক তেমনিভাবে কেউ যদি মাগরিবের আগে রওয়ানা শুরু করে তাহলে এশার সময় গিয়ে মা মাগরিবকে পিছিয়ে তারা মাগরিব তিন রাকাত এবং এশা দুরাকাত একসাথে জমা করতে পারবে আর যদি মাগরীবের আজান দেওয়ার পরে সাথে সাথে সে সফর করতে চায় তাহলে মাগরীব পড়বে তিন রাকাত এবং মাগরীবের সাথে এসা দু রাকাত পড়ে তারপরে তারা মানে বাকি সময়টা আর সালাত পড়া লাগবে না এসাকে তাকদিম করতে পারবে তবে এক্ষেত্রে যেটা লক্ষ্য করতে হবে সেটা হলো সফরের নিয়ত করেই কে সে কিন্তু সফরের রোকসা পাবে না তাকে সফরটা শুরু করতে হবে সফরটা শুরু হবে সে যদি তার বাড়িঘর এবং এলাকা ছেড়ে বের হয়ে যায় সেটা যদি এক দেড় কিলোমিটারও হয় অসুবিধা নেই তখন থেকে তার কসর এবং জমায় রোগসাত শুরু হয়ে যাবে কিন্তু সে তার পাড়া এবং তার এলাকা তার ঘরবাড়ি থেকে বের হয়ে যেতে হবে এতটা দূরেতে যে সেখান থেকে আর তার ঘর বাড়ি দেখা যাচ্ছে না এমন হবে তাহলে তার সফর শুরু হয়ে গেল কিন্তু যদি কেউ নিজের বাড়িতে থেকে সফর নিয়ত করে জোহর আসর একসাথে জমা করতে চায় এবং কসর করতে চায় এটা কিন্তু অ্যালাউড না এটাই ওলামাই কেরামের মহাকিক অভিমত এখানে আমরা দুটো দলিল দেব এক প্রথম দলিলটা হচ্ছে জমায়ের দলিল এখানে হাদিসে মুদ রাদি আল্লাহ তালা বিখ্যাত একটা হাদিস আছে যেটা ইমাম আহমদ আবু তিরমিদি বর্ণনা করেছেন সে হাদিসটা হলো যে নবী সাল্লাহ সাল্লাম তবুকের যুদ্ধে তিনি ছিলেন যখন তিনি কারণ তবুক তো অনেক দূরে প্রায় মদিনা থেকে সাতশো কিলোমিটার দূরে তো যখন তিনি যাত্রা শুরু করতেন সূর্য সূর্য ঢলে পড়ার আগে অর্থাৎ জোহর্ত হওয়ার আগে তখন তিনি জোহরকে বিলম্ব করে আসরের সাথে পড়তেন জমা করে পড়তেন আর যখন তিনি সূর্য ঢলে পড়ার পরে অর্থাৎ জোহর রক্ত হওয়ার পরে যাত্রা শুরু করতেন যাত্রাটা অব্যাহত রাখতেন কারণ তিনি তো কয়েকদিন যাত্রা করে তারপরে তবুকে পৌঁছেছেন তাহলে সেই সময় তিনি জোহর কারণ সেই সময় তিনি জোহর এটা তিনি তার বাড়ি থেকে না এটা সফর অবস্থা তখন তিনি জোহর এবং আসরকে আগে জোহর আখতে একসাথে পড়তেন ঠিক তেমনি যখন তিনি মাগরিবের আগে এই সফরের অবস্থায় যাত্রাটা কোথাও থেমে আবার মাগরীবের আগে যাত্রা শুরু করতেন তখন তিনি মাগরীবকে বিলম্ব করে এশার সাথে তিনি জমা করে পড়তেন আর যখন তিনি মাগরীবের রক্ত হওয়ার পরে যাত্রা করতেন তখন তিনি মাগরীব পড়তেন এবং মাগরীবের সাথে এশাকে এগিয়ে নিয়ে পড়তেন তাহলে যে কথাটা আমরা বললাম স্পষ্ট এই হাদিসটাতে সেভাবেই বর্ণনা করা আছে আমরা সে আমলটা করতে পারি আর দ্বিতীয়ত আমরা যেটা বলেছি আমরা যেটা বলেছি যে সফর শুরু করার পরই কসর করা যাবে জমা করা যাবে সফর শুরু করার আগে কসর হবে না জমা হবে না শুধু নিয়ত দিয়ে সেই রোকসাটা নেওয়া যাবে না দলিল কি হল হাদিস আনাস দলিলহাদ তাআলা আনহু যেটি বোখারি মুসলিমের মধ্যে এসেছে তিনি বলেছেন সাল্লা রাসুল ইসলাম আব্বাহ মেদিনাতে আরবান ও সাল্লাই আমি রাসুল্লা সাল্লাহ সাল্লা সাল্লামের সাথে মদিনায় জোহর পড়েছি চার রাকাত আর তার সাথে জিল হলাইফায় আসর পড়েছি দুই রাকাত তার মানে হচ্ছে মদিনায় তারা দুজনে ছিলেন মকিম কিন্তু মদিনা থেকে বের হয়ে জুলহলাইফা প্রায় দশ কিলোমিটার মদিনা থেকে দক্ষিণে সেখানে গিয়ে তিনি সফরের হুকুমটা বাস্তবায়ন করেছেন কসর করেছেন আসরকুদুর একাত তাহলে মদিনায় তিনি কসরের রোকসারটা নেন নাই কারণ মদিনায় থাকাকালে তাদের সফর শুরু হয় নাই তাদের সফর শুরু হয়েছে তারা যখন জোহর পড়ে রওনা করলেন জিলহলাইফায় পথে তারা থেমে তারা মেকাতে এহরামেনিয়ত করলেন তখন তাদের তারা মুসাফের ছিলেন এবং তখন তারা দু পড়েছেন এর দ্বারা বোঝা গেল যে সফর শুরু করেই কসর করা যাবে এবং জমা করা যাবে সফর শুরু করার আগে সেটা করা যাবে না আর আমরা বলেছি আসলে কসর করতে হবে চার রেখাতওয়ালা সলাতে দু রেকাত পড়ে আর তিন রাকাতে কোনো কসর হবে না এবং ফজরের দুই রেখাতেও কোনো কসর হবে না এবং সফরের আরও একটা রোকসাত হচ্ছে যে তারা শুধু ফরজের উপর একতেফা করবে কোনো রাওয়াতেব অথবা অন্য অন্য নফল পড়বে না এটি নবী সাল্লাহ সাল্লাম করেছিলেন ফলে নবী সাল্লাহ সাল্লামের এরতেবা মধ্যে কম আমলের মধ্যে এখানে বেশি ফায়দা নবী সাল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তাকে অক্ষর অক্ষর অনুসরণ করা আর তিনি নফল সালাগুলোর মধ্যে যে দুটো সালা পড়তেন তার মধ্যে যেমন ফজরের আগে দুই রাকাত যে রাতেব সালা আছে সেটা তিনি পড়তেন আর তিনি রাতের সালার মধ্যে ভেতরের সালাটা পড়তেন সফর অবস্থায় এই দুটো সালা তিনি কন্টিনিউ করতেন আর বাকি অন্য অন্য যে রাওয়াতেব এবং নাওয়াফিলগুলো আছে সেগুলো তিনি তরক করতেন মোটামুটিভাবে এ হচ্ছে আপনার বিশাল ছোট্ট প্রশ্ন তার বিশাল উত্তরের একটা সংক্ষিপ্ত রূপ আসলে এখানে আরও অনেক কথা আছে আমরা সেগুলোকে একটু সংক্ষিপ্ত করলাম শারিন একজন বোন সম্ভবত তিনি বলেছেন সালাম দেওয়ার পরে ওয়ালাইকুম আসসালাম সব বোনেরা পড়াশোনা ছেড়ে দিতে চাচ্ছেন যেহেতু সহশিক্ষা হারাম কো এডুকেশন ফ্রি মিক্সিং ফিতনা এই টার্মগুলোকে ভালোভাবে আজকের প্রেক্ষাপটে কেউ সংজ্ঞায়িত করছে না সহশিক্ষার একমাত্র সমাধান কি সবাই পড়াশোনা ছেড়ে দেবে একজন অশিক্ষিত মা কীভাবেই বা সন্তানকে বড় করবে বরং নেতৃস্থানীয় কিছু ব্যক্তিরা এতদিনে চেষ্টা করলে নারীদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় কর্মসংস্থান গড়ে উঠত দয়া করে এই ব্যাপারগুলো অ্যাড্রেস করবেন ইনশাল্লাহ জি ইনশাআল্লাহ আমি করার চেষ্টা করব আপনি সহশিক্ষার বিষয়টা এবং কো এডুকেশান ফ্রি মিক্সিং ফিতনা এই বিষয়গুলো তুলেছেন এই বিষয় নিয়ে আমাদেরকে প্রথমে কিছু বলতেই হবে এবং তারপরে এগুলোকে অ্যাভয়েড করে আমরা কীভাবে আমাদের মেয়েদের শিক্ষা চালিয়ে যাবো সেটা নিয়েও আমরা কিছু বলবো এবং যখন আর কোনো উপায়ন্তর না থাকে না তখন কী কী শর্তের পূরণের সাপেক্ষে আমরা মেয়েদেরকে হয়তো কিছু শিক্ষা দেওয়ার সুযোগ দিতে পারি অবাধভাবে নয় সে কথাটাও আমরা বলবো প্রথম কথা হচ্ছে আমাদের ওলামাইকোরাম সব যুগে এবং আজ পর্যন্ত মহাকে ওলামাইকোরাম কাউকে আপনি পাবেন না যারা ছেলে মেয়েদের একসাথে এক প্রতিষ্ঠানে শিক্ষাকে সমর্থন করছেন বিশেষ করে ছেলে ছেলেমেয়েরা যখন মুমাইয়েজ হয়ে যায় তখন তারা বিপরীত লিঙ্গকে বুঝতে শেখে অথবা তাদের মধ্যে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তৈরি হয় বা ফেতনা তৈরি হয় তখন থেকে তাদেরকে আলাদা করে দিতে হবে এবং এটা শরিয়ারও নির্দেশ তাদেরকে সব কিছুতে একটু মানে রেস্ট্রিকশানের মধ্যে নিয়ে আসা রাসুল সাল্লা বলছেন দশ বছরে পৌঁছলে ফাফার রেকু বাইনাল মাদ তাদের শয্যাটাও আলাদা করে দাও আর তাদেরকে হিজাবের আওতায় নিয়ে আসতে হবে একটু রেস্ট্রিকশনের আওতায় নিয়ে আসতে হবে হ্যাঁ ইসলাম তো আসলে সকল প্রয়োজনই পূরণ করেছে এবং মানুষের জীবন ধারণের জন্য এবং ইন্টারাকশনের জন্য যা যা প্রয়োজন সব কিছুকে ইসলাম জায়েজ করেছে তবে একটা নিয়মের মধ্যে একটা ডিসিপ্লিনের মধ্যে এবং একটা শালীনতার মধ্যে ফলে আমরা যেটা দেখি যে ইসলাম যে শালীনতা আমাদের উপর অপরিহার্য করে দিয়েছে সেখানে ছেলেমেয়েরা বালে হওয়ার পর থেকে তারা বরং তার কিছু আগ থেকেই তারা আলাদা কর্মক্ষেত্রে কাজ করবে আলাদাভাবে পড়াশোনা করবে আলাদা থাকবে সেটা নবী সাল্লা সাল্লামের সারা জীবনের সমস্ত কার্যক্রম থেকে সেটা আমাদের কাছে প্রমাণিত তিনি শিক্ষার জন্য মেয়েদের জন্য আলাদা দিন ধার্য করেছেন ছেলে মেয়ে একসাথে মিক্স আপ করেননি তিনি ঈদের দিনে মেয়েদের ঈদগাহের জায়গাটাকে আলাদা করেছেন মেয়েরাও বলেছেন যে ঈদগাহে আসতে হবে কিন্তু তারা একটু আলাদা থাকবে ফলে তিনি যে ছেলেদের উদ্দেশ্যে প্রথম যে ওয়াজগুলো করেছেন খোদবা দিয়েছেন সেটার পরে তিনি মেয়েদের জন্য আলাদা এসে তাদের খোঁজখবর নিয়েছেন কারণ তখন তো আর মাইক ছিল না অনেক কিছু ছিল না ফলে ছেলেরাই হয়তো বা পুরুষরা হয়তো তার খোদবা শুনেছে কিন্তু পরবর্তীতে তিনি মেয়েদেরকেও গুরুত্ব দিয়েছেন এবং তাদের জন্য স্পেশাল সেশন করেছেন এসব কিছু দ্বারা প্রমাণিত হয় যে নবিসাল্লা সাল্লাম মেয়েদেরকে কখনো ইগনোর করেননি অপেক্ষা করেননি কিন্তু তাদেরকে ছেলেদেরকে একসাথে এক অবস্থানে এক জায়গায় নিয়ে আসেননি তাদেরকে এখতলাদ বা এর ব্যবস্থা করেননি কারণ এর কারণে মানুষের শালীনতা নষ্ট হয় মানুষের মধ্যে অশ্লীলতা দেখা দেয় জেনা ব্যবচার বেড়ে যায় এবং যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি সবগুলো ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানেও আমরা আজকে দেখতে পাচ্ছি ইউটিউবের কল্যাণে যে ছেলেমেয়েরা কীভাবে র্যাক ড্রেকিং বা অন্য জিনিস বা বিভিন্ন অনুষ্ঠান কনসার্ট ইত্যাদি পালন করে আসলে আল্লাহ তাল্লাহর নির্দেশকে ভয়ঙ্করভাবে অমান্য করছে আমরা দেখি যে শিক্ষায় এবং বিভিন্ন কর্মক্ষেত্রে ছেলে মেয়ে একসাথে থাকার কারণে মুসলিম সমাজগুলোতে অনেকগুলো প্রবলেম এবং অনেক অশ্লীলতা উৎপাদিত হচ্ছে তার মধ্যে যেমন খুবই অশালীন সম্পর্ক তৈরি হচ্ছে ছেলেমেয়েদের মধ্যে দ্বিতীয়ত হচ্ছে সমাজের মধ্যে দায়ুস বেড়ে যাচ্ছে এটাকে বলে দিয়াথা দায়ুস মানে হচ্ছে সে সকল পুরুষ যারা নিজেদের মেয়েদেরকে অশ্লীল কথা কাজে কিংবা জেনা ব্যাবিচারে লিপ্ত হতে সমর্থন করে এবং লিপ্ত হতে সহায়তা করে আর আমরা এই সহ অবস্থানের কারণে অশ্লীলতার কারণে আরও দেখতে পাচ্ছি সমাজের মধ্য থেকে ফাদিলা মর্যাদা কমে যাচ্ছে চলে যাচ্ছে একের প্রতি অন্যের এহতেরাম সৌন্দর্যবোধ শালীনতা এগুলো কমে যাচ্ছে এবং তার জায়গায় সমাজে অশ্লীলতা অসভ্যতা কিংবা বেহায়াপনা এগুলো বেড়ে যাচ্ছে এবং আমরা আরও দেখতে পাচ্ছি যে আমাদের যুবকরা তরুণ তরুণীরা যুবতীরা তারা একটা মুসলিম সমাজের মধ্যে থেকে যে একটা সুন্দর আদব কায়দার মধ্যে ছিল একটা একটা আখলাকের মধ্যে ছিল তারা সেগুলো থেকে পাশ্চাত্যের যে অশ্লীল সমাজ এবং তাদের যে নাচ গান এবং বেহায়াপনা বেলেল্লেপনা আসলে সেই ধরনের একটা কালচারে তারা সম্পৃক্ত হয়ে যাচ্ছে এটা হলো কো এজুকেশনের কারণে এটা হলো একসাথে সব অবস্থানের কারণে ছেলেমেয়েদের ফ্রি মিক্সিংয়ের কারণে অতএব এটাকে সহজভাবে দেখার কোন সুযোগ নেই আমাদের কেরাম কখনোই এটাকে অ্যালাউ করেননি একজনও না একজনও না যে যখন আমরা পারবো তারপরেও আমরা ছেলে মেয়েদেরকে আলাদা পড়াতে পারব তারপরেও আমরা তাদেরকে অনুমতি দিচ্ছি তোমরা একসাথে পড়াশোনা করো ইউনিভার্সিটিতে বা শিক্ষা প্রতিষ্ঠানে এটা একজন আলেমও অ্যালাউ করেননি এর যে ভয়াবহতা এর যে চারিত্রিক ভয়ঙ্কর পরিণাম এসব কিছুর দেখে দিকে তাকিয়ে তারা এটা নিষেধ করে দিয়েছেন কিন্তু তারপরে আমরা দেখলাম যে আমাদের মুসলিম বিশ্বের অধিকাংশ দেশে ধীরে ধীরে এই কোয়েজুকেশন চালু হয়েছে কারা চালু করেছে যখন আমাদের মুসলিম দেশগুলো আর সাম্রাজ্যবাদী দেশগুলোর কাছে ইউরোপিয়ান আমেরিকানদের কাছে পরাজিত হতে শুরু করলো তখন ধীরে ধীরে তাদের কৃষ্টি কালচার তাদের সংস্কৃতি আমাদেরকে গ্রাস করলো এবং আমাদেরকে তারা বোঝাতে শুরু করলো যে আমরা পশ্চাৎপদ এবং আমরা যদি তাদের কৃষ্টি কালচারকে গ্রহণ করি আমরা উন্নত হতে পারবো এবং আজকের আধুনিক শিক্ষিত মানুষ আনফর্চুনেটলি এটাই ভাবছে যে তারা আধুনিক হতে পারবে যদি তারা তাদের মেয়েরা সংক্ষিপ্ত পোশাক পরে এবং তারা আধুনিক হতে পারবে যদি তারা ইউরোপিয়ানদের মতো আমেরিকানদের মতো চিন্তাভাবনা করে এবং তারা আধুনিক হতে পারবে যদি তারা দিন ধর্ম ত্যাগ করে এবং তারা কোর ছেড়ে দেয় এটা আমাদের জন্য খুবই লজ্জাস্কর এটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক এ থেকে অবশ্যই আমাদেরকে ফিরে আসতে হবে আমাদের কোরআন এবং সুন্নার দিকে সুন্দর আখলাকের দিকে শালীনতার দিকে এবং চারিত্রিক সততার দিকে নারীদেরকে মায়ের মতো শ্রদ্ধা করার দিকে বোনের মতো তাদের সম্ভ্রম রক্ষা করার দিকে তাদের প্রতি লোভাতুর দৃষ্টি এটাকে অ্যাভয়েড করে তাদের প্রতি সম্মানের দৃষ্টি নির্ধারণের মধ্যে আমাদেরকে থাকতে হবে তো যাই হোক এখন যখন আমরা দেখতে পাচ্ছি আমরা প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান পাচ্ছি না আমাদের মেয়েদের জন্য বিশেষ করে যখন তারা অ্যাডাল্ট হচ্ছে তাদের জন্য প্রয়োজনীয় ইউনিভার্সিটি নেই মেডিকেল কলেজ নেই অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠান নেই গবেষণা প্রতিষ্ঠান নেই তাহলে তারা কি করবে তারা কি অশিক্ষিত হয়ে বসে থাকবে নাকি তারাও পড়বে এক্ষেত্রে আমাদের এ বোন ঠিকই বলেছেন যে আমাদের উচিত হচ্ছে মেয়েদের জন্য পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা আজকের এই আধুনিক অবস্থানেও মেয়েদের আলাদা শিক্ষা প্রতিষ্ঠান পৃথিবীর সব দেশেই রয়েছে কি যে আমেরিকা সবচেয়ে বেশি ফ্রি এর পরিবেশ তৈরি করেছে সেখানেও কিন্তু অনেক গবেষণা হয়েছে এবং অনেক গবেষক সেখানে বলেছেন যে ফ্রি এর পরিবেশ এটা পড়াশোনার জন্য সহায়ক নয় কারণ মানুষ অনেক অশ্লীল কথা কাজে লিপ্ত হয়ে অবৈধ প্রণয়ে লিপ্ত হয়ে তারা অনেক সময় নষ্ট করে এবং তারা অনেক সময় মানসিক ডিপ্রেশনেও চলে যায় প্রেমে ব্যর্থ হওয়ার কারণে বা ইত্যাদি নানা কারণে এবং তাদের আরও ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে তারা কেউ পর্ণ জগতে হারিয়ে যায় আবার কেউ হয়তো প্র্যাগনেন্ট হয়ে যায় তখন তাদের অ্যাবর্ষণে যেতে হয় এবং একটা অ্যাবর্ষণের কারণে অনেক নারীর মানসিক বৈকল্য দেখা দেয় নানা প্রবলেম এই প্রবলেমগুলো নিয়ে তারা স্টাডি করেছে আমিও কিছু কিছু পড়েছি সুতরাং আমেরিকার মতো রাষ্ট্রীয় আমরা দেখতে পাচ্ছি ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা প্রতিষ্ঠানের দিকে এখন অনেকে জোর দিচ্ছেন এবং অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে আমাদের দেশেও তো অনেক প্রতিষ্ঠান আছে মেয়েদের আলাদা আমরা দেখেছি কলেজের মধ্যে অনেক কলেজ আছে মেয়েদের কলেজ ইডেন কলেজ তারপরে এরকম আরও অনেকগুলো কলেজ আছে তারপরে ইউনিভার্সিটির ক্ষেত্র কিছু কিছু যেমন উইমেন মেডিকেল কলেজ আছে উইমেন ইউনিভার্সিটি আছে কিন্তু প্রবলেম হয়তো অন্য জায়গায়ও আছে যে এগুলোতে ইসলামী পড়াশোনার পরিবেশ কি আছে সেই পরিবেশ ক্রিয়েট করা তো আমার আপনারই দায়িত্ব অনেক মুসলিম মাদ্রাসাও আছে আলহামদুলিল্লাহ এখন ইসলামী মাদ্রাসা কিন্তু এগুলো প্রয়োজন তুলনায় খুবই অপ্রতুল এগুলোর সংখ্যা বাড়াতে হবে এর সাথে আমি একমত আমাদের বঞ্জে প্রস্তাবটা দিয়েছেন তবে যখন কোনো জনপদে বা কোনো শহরে আমাদের মেয়েরা কোনো শিক্ষা প্রতিষ্ঠান পাচ্ছে না উচ্চ শিক্ষার জন্য অথচ যদি পড়তে হয় সেখানে তাদের হয়তো কো এডুকেশনে পড়তে হবে তাহলে কী করণীয় সেক্ষেত্রে আমরা আমাদের ওলামে কেরামের বিভিন্ন মতামত জেনেছি বিশ্লেষণ করেছি এবং সব কিছুর আলোকে যে রেকমেন্ডেশনগুলো আমরা পাচ্ছি সেটাকে এভাবে বলা যায় এক নাম্বার মেয়েরা তাদের জন্য প্রায়োরিটি হচ্ছে মুসলিম মেয়েদের কথা বলছি যারা শালীন সুন্দর পরিবেশের মধ্যে থেকে পড়াশোনা করতে চায় তারা সেই সকল মাদ্রাসা সেই সকল কলেজ এবং সেই সকল ইউনিভার্সিটিতে পড়বে যেগুলো মেয়েদের জন্য খাস এক নাম্বার যদি সেটা সম্ভব না হয় তাহলে যদি তাদের অন্যখানে পড়তে হয় সেখানে লক্ষ্য রাখবে কি লক্ষ্য রাখবে লক্ষ্য রাখবে যে তারা যেন এমন শিক্ষা প্রতিষ্ঠানে বা ইউনিভার্সিটিতে বা কলেজে না পড়ে যেখানে জেনা ব্যবিচার ফাহেশার অনেক ছড়াছড়ি সেগুলো তাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং তাদেরকে পড়াশোনা করতে হবে এমন সকল প্রতিষ্ঠানে যদিও সেখানে স্লাইটলি হয়তো দেখা যায় কো এডুকেশন আছে বাট সেখানে পরিবেশ সুন্দর সেখানে ফাহেশা কোনো পরিবেশ নেই অশ্লীলতাকে নিষেধ করা হয় সেখানে মেয়েদের হিজাবকে অ্যালাউ করা হয় এবং মেয়েরা যাতে তাদের সম্ভ্রমের নিরাপত্তা সেখানে পায় এবং সেখানে যেন জেনা ব্যবিচারের পরিবেশ তৈরি না হয় বরং সেখানে আখলাখ রক্ষা করার মতো সুন্দর পরিবেশ থাকে হিজাব করার পরিবেশ থাকে নারী পুরুষদের খেলোয়ার সুযোগটা সেখানে থাকে না ইত্যাদি এই ধরনের শর্তগুলো যদি পূরণ করা যায় কোনো একটা পরিবেশে তাহলে মেয়েরা সেখানে পড়তে পারবে এটা হলো জরুরা জারুরা সিচুয়েশান আমরা বলেছি যেখানে মেয়েদের আলাদা প্রতিষ্ঠান পাওয়া যাবে সেখানে মেয়েরা সেই প্রতিষ্ঠান বাদ দিয়ে আসলে এমন প্রতিষ্ঠানে যাওয়া উচিত হবে না যেখানে ছেলে মেয়ে ছেলেমেয়ে মিক্সিংয়ের ব্যবস্থা রয়েছে আর ফ্রেম মিক্সিংয়ের ক্ষেত্রে যদি তাদের পড়তেই হয় তাহলে তারা এই মূল নীতিগুলো ফলো করবে যাতে তারা শরীয় কোনো লঙ্ঘন না করে তারা অবৈধ কোনো প্রণয় লিপ্ত না হয় ছেলেদের সাথে কোনো খালোয়া লিপ্ত না হয় এবং তাদের পূর্ণ হিজাবে কোনো বাধা না থাকে তো আমরা আশা করব যে আমাদের ইসলাম প্রিয় লোকজন এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান করার ক্ষেত্রে এগিয়ে আসবেন মেয়েদের জন্য বিশেষ করে এবং তারা যেন নির্বিঘ্নে তাদের ইজজাত আব্রু পর্দা পশিদা রক্ষা করে পড়াশোনা করতে পারে এবং সারিয়াতের মূলনীতি রক্ষা করে তারা যেন পড়াশোনা করতে পারে আমরা সে ব্যবস্থা করবেন সাল এরপরে আরেকটা প্রশ্ন এসেছে ফারুক হোসাইন বলেছেন ফজরের ফরজ সালাতে শেষের রাকাতে রুকু থেকে ওঠার পরে দোয়া হাত তুলে দোয়া করা কে শোন না ফজরের ফরজ সালাতে শেষ রাকাতে রুকু থেকে ওঠার পরে কুনুতে নাজেলা ছাড়া হাত উঠা হাত উঠিয়ে দোয়া করার কোনো বিধান নেই তাহলে কুনুতে নাজেলা যদি পড়া হয় আমরা আপনার প্রশ্নটাকে ধরে নেব সেক্ষেত্রে আপনি প্রশ্ন করেছেন যখন কুনুতে নাজেলা পড়া হয় ফজরের ফরজ সালাতের শেষের রাকাতে তখন যে কুনুতে নাজেলাটা পড়বে সেটাকে হাত তুলে করবে নাকি হাত না তুলে করবে এক্ষেত্রে আমরা দেখি যে কোনুত্ব আসলে কুনুতে নাজেলা ফরজ সালাতে পড়া হয় আবার ভেতরের মধ্যেও পড়া হয় এক্ষেত্রে আমরা দেখি যে এই দোয়া করার ক্ষেত্রে এই দোয়া করার ক্ষেত্রে নবিসাল্লাহ সাল্লাম থেকেও সব আছে তিনি হাত তুলে দোয়া করেছেন এবং তার সাহাবাই কেরাম থেকেও সাব্যস্ত আছে হাত তুলে তারা দোয়া করেছেন সেই অর্থে এটাকে সোনা বলা যায় যেমন সাহাত আনি নবী সাল্লাহ সাল্লাম আনা হরাফ আদাই হেফি দোয়াইহি আলাল মুশরিক আল্লাদিনা কচালু আসে ইনা কারি আন। যে সকল মুশ্রিকরা সত্তর জন কোরআনের কারীকে হত্যা করেছিল সে সকল মুশ্রিকদের বিরুদ্ধে নবী সাল্লাহ্লাম তার সাল্লাতের মধ্যে যে দোয়াটা কোনো তো নাজালা পড়েছিলেন সেখানে হাত তুলেছিলেন এবং এটা ছিল ফজর সালাতে আনাস দাদি আল্লাহ তাল্লাহ থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন ফলাক এ তো আল্লাহ সাল্লাহ সালাম ফি সাল্লাতে আলহিম রওয়াহু আহমেদারানিফে সগির যে আমি রসুল্ল্লা সাল্লাহ সাল্লামকে ফজর সালাতে তার দুই হাত তুলে তাদের বিরুদ্ধে দোয়া করতে দেখেছিলাম আর ভেতরের কোনোতে সেটা অবশ্যই আপনার প্রশ্নই নেই তারপর আমরা বলছি সেখানে অমর বুল খতর আল্লাহ তাল এবং তিনি ছাড়াও আর অন্যান্য সাহাবাদের থেকে সাব্যস্ত হয়েছে যে তারা কুলুত পড়ার সময় হাত তুলেছিলেন মোহাম্মদ জামাল তানিন তিনি প্রশ্ন করেছেন এজহার এদগাম একলাব একফা এই নিয়মগুলো কি ফার্জ এদগাম এজহার একলাব একফা এগুলো হচ্ছে নুনসাকিন এবং তনভিনার কায়দা এবং এগুলো তাজবীদের সাথে সংশ্লিষ্ট কায়দা কোরআন তেলাওয়াত করার আদব হল তেজবিদের সাথে এই তেলাওয়াতটা করা কারণ কোরআন তেলাওয়াতের সৌন্দর্য হচ্ছে এই তেজবিদ যদি কেউ তেজবিদের হুকুম হাকামগুলো লঙ্ঘন করেন তাহলে কিন্তু কোরআন তেলাওয়াতটা সুন্দর হয় না এখানে একটু বলে নেই কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে মানুষের সাধারণত দুটো ভুল হয় লাহনে জালি লাহনে খাফি লাহনে জালি হলো বড় ভুল যে ভুলের কারণে যেমন মাদের মধ্যে ভুল হয়ে গেল লা সে জায়গায় লা হয়ে গেল তাহলে তাকিদের দিকে চলে গেল উলট অর্থ আবার যেটা লামে তাকি সেখানে লা বলে লামেস যদিন উচ্ছে ল্যামেস যদিন উচ্ছে এভাবে পড়লে অর্থ পুরো বিগড়ে যায় তাহলে তার সালাদ বাতিল হবে এবং সে গুনাগার হবে কারণ সে অর্থ বেগড়ে দিল লাহনে জালি করার কোনো বিধান না কিন্তু লাহনা খাফি যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা আদবের খেলাফ হলো বাট তার সালাতও বাতিল হবে না এবং সে গুণাগারও হবে না তবে এক্ষেত্রে আপনি বলেছেন এই নিয়মগুলো মানা ফরজ কেনা এই নিয়মগুলো মানা ফরজ কেনা তার উত্তর হচ্ছে আমরা যদি ও তাজভিদের মতামত দেখি তাহলে তারা বলছেন প্রত্যেক মুসলিম মুসলিমের উপর তাজবিদের এই নিয়মগুলো মেনে চলা ফরজ বা ওয়াজিব আর ফোকাহা যারা ইলমুল ফেখের ওলামা তারা তারা বলেছেন যে না এটা এটা মোস্তাহাব অর্থাৎ কওয়ায়দু তেজবিদ এগুলো মেনে চলা এটা আদাব উন্মিন আদাবি তেলাওয়া তেলাওয়াতের আদব তবে যদি অর্থ পরিবর্তন হয়ে যায় তাহলে সে গুণাগার হবে অন্যথায় তার জন্য এই নিয়মগুলো মেনে চলাটা মোস্তাহাব এসকে হক তিনি প্রশ্ন করেছেন যে একতেলাফ কি ইশতেহাদ কি এখতালাফ হচ্ছে কোনো কথা কাজ কিংবা আঁকিদার ক্ষেত্রে একদল আরেক দলের বিরোধিতা করা মতামত প্রকাশের ক্ষেত্রে অর্থাৎ একদল যদি এই বক্তব্য দেয় অন্য দল ভিন্ন বক্তব্য দেয় একদল যদি এই আঁকিদা পোষণ করে অন্য দল ভিন্ন আঁকিদা পোষণ করে একদল যদি এই কাজটা করে অন্য দল ভিন্ন কাজ করে এটা হলো এখতালাফ তাহলে দুই দলের দুরকম আমল দুই ব্যক্তির দুরকম কথা দুই ব্যক্তির দুরকম মত দুই ব্যক্তির দুরকম আঁকিদা বা দুই দলের দুই মাধভাবের দুরকম আঁকিদা এটা হলো এখতালাফ আর ইজতেহাদ কি ইজতেহাদ হচ্ছে সাবধিক অর্থ হলো কোনো একটা কষ্টকর কাজের জন্য সার্বিক প্রচেষ্টা নিয়োজিত করা যে কোনো কাজ করার জন্য সার্বিক প্রচেষ্টা নিয়োজিত করাকে বলা হয় ইজতেহাদ যহদন থেকে আর পরিভাষা এর অনেকগুলো সংজ্ঞা আছে একটা সঙ্গে হলো যেমন কোনো একটা এলমি বা অ্যাকাডেমিক কাজ করার জন্য বা শরীয়তের কোনো একটা হুকুম এস্তেমবাত করার জন্য এক্সট্রাক্ট করার জন্য বা হুকুম এস্তেমবাত করার জন্য তার যত জ্ঞানগত এলিমেন্ট আছে সে ওসুল ফেকার হোক এলমুল হাদিদের হোক উলমুদ্দ তাফসিরের হোক সমস্ত এলিমেন্টগুলো কাজে লাগিয়ে একটা হুকুম বের করে নিয়ে আসা এটা হলো ইজতেহাত তাহলে ইজতেহাদকে অন্যভাবে আমরা রিসার্চও বলতে পারি গবেষণা গবেষণা সার্বিক সার্চ রিসার্চ করে তার জ্ঞানগত সকল দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি যে ফলাফলে উপনীত হন একটা ভালো ফলাফলে এবং ফলাফলে উপনীত হওয়ার জন্য যে কাজটা তিনি করেন এই কাজটাই হলো আসলে মূলত ইজতেহাত এখানে ইখতলাফ আর মধ্যে একটা ই আছে সম্পর্ক কিন্তু আছে যেমন আমরা জানি ইসলামের কিছু কিছু এরিয়া আছে যেখানে এখতেলাফ করা যায় না একতলাফ গ্রহণযোগ্য নয় যেমন তৌহিদ আল্লাহ তৌহিদ নিয়ে যদি কেউ বলে যে আল্লাহর যে একত্ববাদ এই ব্যাপারে ওলা আমাদের এখতলাফ আছে যে কেউ বলছেন তিনি একজন কেউ বলছেন তিনি দুজন এরকম এখতেলাফের কোনো সুযোগ আসলে নাই আল কোরআন আল্লাহর কিতাব কিনা এই ব্যাপারে কোনো এখতলাফ নাই পাঁচ অক্ত সালাত ফরজ নাকি কি সালাত ফরজ এই ব্যাপারে কোনো এখতলাফ নাই পাঁচ রক্ত সালাতই ফরজ রমাদানের সিয়াম ফরজ নাকি শাহওয়ালের সিয়াম ফরজ কোনো এখতলাফ নাই তাহলে আমরা দেখলাম যে ইসলামের একটা এরিয়া আছে যেখানে কোনো ইখতলাফ নাই ইস্তেহাদের সাথে তাহলে ইখতালাফের সম্পর্কটা কী সম্পর্ক হচ্ছে যেখানে কোনো এখতলাফ নাই সেখানে কোনো ইজতেহাদও নাই অর্থাৎ সেখানে কোনো ইজতেহাদ করা যাবে না তাহলে যেমন ওলুমুল গাইব এগুলো আমরা নস কোরআন হারিসের ভাষ্য থেকে আমাদেরকে জানতে হবে অতএব এগুলোকে গবেষণা করে আমি নিজের মন মতো করে কিছু বের করব সে সুযোগটা নাই সে সুযোগটা নাই নুসুস থেকে যা সাব্যস্ত হয় সেটা ক্লিয়ার সেটা আমাদেরকে মেনে নিতে হবে অবধারিতভাবে এবং সেখানে কোনো একতলাভ করা যাবে না আর এই জন্যই ওলামাইকেরামের একটা সুন্দর কায়দা আছে লা মা লাজতেহাদা মান্নস মা মান্ন অর্থাৎ যখন ক্লিয়ার কাট কোনো সেরা এই ভাষ্য পাওয়া যাবে কোরআনিক ভাষ্য অথবা হাদিসের ভাষ্য তখন আর কোনো ইজতেহাত চলবে না তাহলে যেখানে এখতেলাফ চলবে না সেখানে ইজতেহাত চলবে না তাহলে ইজতেহাদ এখতলাফের যে এরিয়াটা শরিয়ার কোথাও কোথাও আছে সেখানেই ইজতেহাত করা যাবে কারণ এখতলাফ হওয়ার কারণে আমাকে যেমন বিভিন্ন মতামত আমি পাচ্ছি এবং সরিয়া সেটা অ্যালাউ করছে তাহলে এই মতামতগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী বিশুদ্ধ মত কোনটা সেটা বের করে আনার জন্য আমার ইজতেহাত লাগবে তাহলে যেখানে ইখতলাফ করা যায় সেরিয়া অ্যালাউ করে সেখানে সেরিয়া ইজতেহাত করাটাও অ্যালাউ করে অর্থাৎ যেহেতু বিভিন্ন মতামতের সুযোগ আছে অত আমি আমার জ্ঞানগত দক্ষতাকে কাজে লাগিয়ে সার্বিক প্রচেষ্টা ব্যয় করে আমি দেখবো যে এতগুলো মতামত এবং কথার মধ্যে কোন কথাটা শুদ্ধ এতগুলো মাধাবের মধ্যে কোন মাধাবটা শুদ্ধ তো এটাই হলো ইখতলাফ আর ইশতেহাদের মধ্যকার সম্পর্ক এবং আমার মনে হয় যে এই কথার মধ্য দিয়ে এ দুটোর সংজ্ঞাও আমাদের সামনে স্পষ্ট হয়েছে একটা প্রশ্ন এসেছে বিশেষ একটা প্রশ্ন সেটি হল সালাত কবুল হওয়ার জন্য কি কোরআন শুদ্ধভাবে পড়া আবশ্যক হ্যাঁ আমরা একটু আগে তাজবিদের যে হুকুমটা বর্ণনা করলাম তাতে এটা বোঝা যায় যে সালাত শুদ্ধ হওয়ার জন্য কোরআন শুদ্ধভাবে পড়াটা আবশ্যক সালাত কবুল হওয়ার জন্য এবং শুদ্ধ হওয়ার জন্য কোরআন শুদ্ধ হওয়াটা আবশ্যক কারণ কোরআন পড়াটা যদি শুদ্ধ না হয় এবং অর্থের বিকৃতি ঘটে অর্থ পাল্টে যায় তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে এটাকে আমরা লহানা জাতির কথা বলেছি তবে কোরআন অশুদ্ধভাবে পড়া বলতে যদি মাইনর কোনো ছোট্ট ভুল যেমন গুণ্যাতার ঠিকমতো হলো না বা এরকম কোনো মাইনর কোনো ত্রুটি হয় তাহলে সালাত বাতিল হবে না কিন্তু যিনি শুদ্ধ করে পড়তে পারেন না অশুদ্ধ পড়েন তিনি তো বহু জায়গায় অশুদ্ধ পড়েন এবং আমরা অভিজ্ঞতায় দেখেছি যিনি অশুদ্ধ কোরআন পড়েন তিনি এমনভাবে অশুদ্ধ পড়েন যে তার বহু জায়গায় অর্থ পাল্টে যায় ফলে এটা খুবই ঝুঁকিপূর্ণ একটি কাজ যে আপনি কোরআন শুদ্ধভাবে পড়তে পারছেন না তাহলে আপনার সালাত আদৌ হবে কিনা এটা আপনার জন্য খুবই ঝুঁকিপূর্ণ এই জন্য আমরা বলবো যে কোরআন শুদ্ধভাবে পড়ার সর্বাত্মক চেষ্টা আমাদেরকে করতে হবে প্রশ্ন করেছেন আপনি মানে একই প্রশ্নের সাথে যে আমরা যারা কর্মজীবনে প্রবেশ করেছি কিন্তু এখনও কোরআন শুদ্ধভাবে পড়তে পারি না আমাদের জন্য তো কোনো মাদ্রাসায় ভর্তি হয়ে শুদ্ধভাবে কোরআন শেখা কঠিন সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আপনারা কোরআন শেখার এই যে ব্রত সেটা থেকে ফিরে আসতে পারবেন না কোরআন আপনাদেরকে শিখতে হবে কারণ আপনার আপনি কর্মযন্ত্র প্রবেশ করার পরেও যদি কোরআন শুদ্ধ করে পড়তে না পারেন তাহলে আপনার আগের জীবনে নিশ্চয়ই কিছু ত্রুটি হয়েছিল অথবা আপনি কোরআনের প্রতি গুরুত্ব দেননি আপনাকে তো এখন সলাদ পড়তে হচ্ছে তাই না সলাদ তো পড়তে হচ্ছে এমন তো নয় যে যিনি কোরআন শুদ্ধ করে পড়তে পারেন না তাকে সলাদ পড়তে হবে না সুতরাং আপনি যত বয়স্কই হন না কেন আপনাকে এই মুহূর্তে ডিসিশন নিতে হবে যে আপনি কোরআন শুদ্ধ করে শিখবেন তজভিদের সাথে শিখবেন কোরআনের মাখরাজগুলো আপনি রপ্ত করবেন এবং কোরআনের বর্ণগুলোর সঠিক উচ্চারণ কোরআনের যে মুফরাদগুলো আছে ওয়াকাবোলেজগুলো আছে সেগুলোর সঠিক উচ্চারণ জানা এবং তার সাশাপাশি যদি অর্থ জানতে পারেন সেটা আরও খুব ভালো হয় এগুলো আপনার জন্য খুবই অপরিহার্য তাহলে আপনি কোনো একটা অনলাইন প্ল্যাটফর্ম খুঁজে নিতে পারেন কারণ আপনারা যারা কর্মজীবী দিন রাত অষ্টপ্রহর আপনারা ব্যস্ত থাকেন বিশেষ করে যারা ব্যবসায়ী বা পেশাগত দায়িত্ব পালন করেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে বেটার হয় কোনো একটা অনলাইন কোর্সে আসা এখন তো জুম লাইভের মাধ্যমে কিংবা গুগল মিটের মাধ্যমে খুব চমৎকার সব কোর্স আপনাদের জন্য আসলে পেশ করা হয়েছে এবং আমাদের যে তাইবা একাডেমি যেটা আমরা প্রতিষ্ঠা করেছি সেই তাইবা একাডেমিও আপনাদের জন্য নিয়ে এসেছে আর সুন্দর সব তালিমুল আলিমুল কোরআনের কোর্স এবং এতে পুরুষদের জন্য মহিলাদের জন্য কোর্সের ব্যবস্থা করা হয়েছে এবং অচিরেই শিশু কিশোরদের জন্য সে ব্যবস্থা থাকবে যদিও কোনো সন্দেহ নেই অনলাইনে হয়তো আমরা সব কিছু সঠিকভাবে কমিউনিকেট করতে পারি না কিন্তু লাইভ সেশনে সেটা কমিউনিকেট করা যায় এবং সেটা তাইবা একাডেমির মাধ্যমে আমরা যেটা লক্ষ্য করলাম যে সেখানে আপনার যে লাইভ ক্লাসগুলো হয় সেটা আবার ব্যাকআপ ক্লাস হিস হিসাবে রেকর্ডেড থাকে ফলে আপনি লাইভ ক্লাস করার পরেও সেই ক্লাসটা আবার যতবার ইচ্ছা আপনি দেখতে পারবেন ফলে আমরা মনে করি যে এই ধরনের অনলাইন প্ল্যাটফর্মে আপনি কিছুটা হলেও আপনার ওই গ্যাপটা পূরণ করতে পারবেন আপনি কিছুটা শিখতে পারবেন এবং আপনি যদি লেগে থাকেন তাহলে এক দুই বছরের মধ্যে আপনার কোরআন পড়াটা শুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা দোয়া করি আপনার মতো আরও যারা আছেন তাদের আল্লাহ যেন তৌফিক দেন এবং তাদের মধ্যে এই বোধ উপলব্ধি দান করেন যে কোরআন শিখতেই হবে শুদ্ধভাবে কোরআন পড়তে জানতে হবে আল্লাহ তৌফিক দান করুন আব্বাস উদ্দিন বলেছেন আমরা যখন কোনো কারণে মাদ্রাসার ক্লাস মিস করি তখন ক্লাস টিচার আর্থিক জরিমানা বাধ্যতামূলক করে অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠানে আর্থিক জরিমানা জায়জ আছে কি না মানে এই প্রশ্নটা আপনি করতে চাচ্ছেন এবং আপনি বলেছেন আশা করি উত্তরটা দয়া করে জানাবেন ক্লাস ফাঁকি দিচ্ছেন মিস করেন মানে ফাঁকি দিচ্ছেন ক্লাস ফাঁকি দিয়ে তারপরে আর্থিক জরিমানার কবলে পড়েছেন এখন প্রশ্ন হচ্ছে আর্থিক জরিমানা যাইস কিনা। আর্থিক জরিমানা এটা জাগতিক একটা বিষয় এর উদ্দেশ্য হচ্ছে যাতে করে কেউ বিনা কারণে ক্লাস ফাঁকি না দেয় মিস না করে কারণ কেউ যদি কোনো ওজোর এবং বিশেষ কারণে যেমন মেডিকেল রিজম অথবা কোনো বিশেষ প্রবলেমে তিনি যদি ক্লাস মিস করেন তাহলে তিনি দরখাস্ত দিলে সেটা মাফ পেয়ে যান কিন্তু বিনা কারণে অলসতার কারণে যদি তিনি ক্লাস মিস করেন বা ফাঁকি দেন তাহলে আর্থিক দণ্ড প্রতিষ্ঠান আরোপ করতে পারে প্রতিষ্ঠানের এটা নিয়ম এটা জাগতিক নিয়ম এতে কোনো অসুবিধা নাই যে কোনো ভুল কেউ যদি করেন সেটা অপরাধমূলক ভুল যদিও ছাত্রদের জন্য অপরাধ হচ্ছে সে ক্লাস মিস করা বিনা অজরে ক্লাস মিস করা অতএব আর্থিক দণ্ডটা এটা জায়জ আছে এবং এটা শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ডে চলে যাবে শিক্ষা প্রতিষ্ঠান একটা জনকল্যাণমূলক প্রতিষ্ঠান ফলে এই ফান্ডে এই জরিমানা যেতে কোনো অসুবিধা নেই এবং এই জরিমানাটা যেহেতু অন্যায়ভাবে হয়নি এটা বৈধ প্রক্রিয়ায় হয়েছে অতএব এই ইনকামটা প্রতিষ্ঠানের জন্য একটা বৈধ ইনকাম আল্লাহ তালা আলম তাসনিম ইসলাম বলেছেন আমি একটা ছেলেকে অনেক পছন্দ করি সেও আমাকে পছন্দ করে আমি তাকে বিয়ে করতে চাই কিন্তু আমার ফ্যামিলি অন্য ছেলের সাথে আমার বিয়ে দিতে চায় অন্য ছেলেকে বিয়ে করতে আমার মন চায় না আমি এখন কি করতে পারি প্রথম কথা হচ্ছে যে ছেলে এবং মেয়ের এই যে সম্পর্ক তৈরি হলো এটা কীভাবে হলো এটা নিশ্চয়ই ফ্রি মিক্সিংয়ের মাধ্যমে যেটা সেরিয়া এলাও অ্যালাউ করতো না এখন আপনারা পছন্দ করেন তাহলে আপনারা আপনাদের পরিবারকে জানান এবং আপনারা এই পছন্দ যেহেতু হয়ে গেছে এর বাইরে আর কোনো রিলেশান মেনটেন করা আপনাদের জন্য জায়জ হবে না টেলিফোন টকিং কিংবা একত্রে ঘোরাফেরা করা কিংবা দেখা নির্জনে দেখা সাক্ষাৎ করা এগুলো শরীয়তের স্পষ্ট লঙ্ঘন এবং কবিরা গুণা আর আপনি আপনার পরিবারকে বোঝান কেন এই ছেলের সাথে আপনার বিবাহটা হওয়া উচিত সেটা আপনি বোঝান এবং পরিবারের অনুমতি ছাড়া এই বিয়েও আপনার কখনো শুদ্ধ হবে না কারণ মেয়েদের ক্ষেত্রে তার ওয়ালির অনুমতি এবং পারমিশন ছাড়া বিবাহ শুদ্ধ হয় না সাল্লাহ সাল্লাম বলেছেন যে কোনো মহিলা তার অভিভাবকের অনুমতি ছাড়া যদি কোনো নারীকে বিবাহ করে তাহলে তার নিকাহ বাতিল 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 বি কেয়ারফুল আপনার বাবা মায়ের অনুমতি ছাড়া এই ছেলের সাথে আপনার বিবাহ বন্ধন কখনও শুদ্ধ হবে না আপনি সেটা করবেন না এই জন্য আপনার মনকে আপনি স্বতন্ত্র করে ফেলুন আপনার বাবা মা যে সিদ্ধান্ত দেয় সেটাকেই মেনে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করুন আর যদি আপনার মন এখনও সায় না দেয় তাহলে তাদের সাথে স্পষ্ট করে আলাপ করে তাদের অনুমতি নিয়ে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিন্তু তারা যদি অনুমতি না দেয় তাহলে আপনি এই বিবাহ থেকে মুখ ফিরিয়ে নিন এবং যেখানে তারা বলে সে জায়গায় আপনি বিবাহবন্ধন আবদ্ধ হওয়ার চেষ্টা করুন মোহাম্মদ নাফিস আপনি প্রশ্ন করেছেন মোহাম্মদ নাফিস ইকবাল মসজিদে বা বাসায় নামাজের সামনে সূত্রা ব্যবহার করা যাবে কি কোন ধরনের সূত্রা ব্যবহার করা যাবে এখানে সূত্রা সালাদ যখন কেউ পড়ছে ইমাম অথবা মনফারিদ তাদের জন্য সূত্রা ব্যবহার করা এটা সুনাতমো আকাদা এটাই রাজে যদিও ওলামা ইকরামের কেউ কেউ এটাকে ওয়াজিব বলেছেন তবে আল মেদাহেব আল ফেখিয়া আল আরবা আল হাদাফিয়া আল মালিকিয়া শেফ ইয়া আল তারা প্রত্যেকেই বলেছেন যে সূত্রাটা সুনাতম আকাদা আর আলেমদের মধ্যে কেউ কেউ এটাকে এর এজমা হয়েছে বলে তারা উল্লেখ করেছেন যদিও আসলে ব্যাপারটা ঠিক এজমায়ের পর্যায়ে নেই হেকায়েত করা হয়েছে কিন্তু প্রায় সকল আমাদের মতেই এটা শোনাতে মাকদা এর দলিল আনে অনেক আছে আবু সাইদ খুদরির আল্লাহ তালহর বর্ণনা যে সাল্লাহ সাল্লাম বলছেন ইদাসাল্লা আহাদ কুমফল ইউসাল্লি ইলা সোতরাতিন ওল নুমিন যখন তোমাদের কেউ সালাদ পড়ে তাহলে সে যেন সূত্রা সামনে রেখে সালাত পড়ে এবং সে যেন সেই সোত্রার নিকটবর্তী হয় সেই জন্য সে সূত্রের নিকটবর্তী হয় এই হাদিসটা আবু দাউদ দেবুমাজা মাজা বাইহাকি বর্ণনা করেছেন এবং ইমাম নবাবি তার আল খুলাসা নামক গ্রন্থে এই হাদিসের সনদকে শুদ্ধ বলেছেন শেখ বিন বাজ রাহমাহুল্লাহ এবং শেখ আলবানিও হাদিসটাকে সহি বলে উল্লেখ করেছেন সূত্রের আরও অনেকগুলো হাদিস আছে আমি সেখানে আজকে সেটাই স্কিপ করে যাচ্ছি ফারজানা আক্তার তুরি বলেছেন ইখতলাফি মাসালা আমাদের করণীয় কি। ইখতলা হাফি মাসালায় আমাদের করণীয় হলো আমরা মহাক্কে কোলামায় কেরামের মতামতগুলো দেখব এবং যদি আমাদের বোঝার সাধ্য থাকে যে কোন মতটা এখানে দলীয় ভিত্তির বেশি শক্তিশালী তাহলে আমরা সে মতটা অনুসরণ করবো আর যদি সেটা বোঝার সাধ্য না থাকে তাহলে আমরা নির্ভরযোগ্য কোনো আলেমের বক্তব্য এখানে ফলো করতে পারি এমন আলেমের বক্তব্য যিনি দলিল সহ কথা বলেন এবং দলিল বুঝিয়ে দেন মানুষকে তাহলে সেই আলেমকে যদি আমরা ফলো করি আশা করি যে আমাদের ভুল হবে না ইনশাআল্লাহ আচ্ছা আপনাদের আজকে যে প্রশ্ন এসেছে সেগুলো আমরা চেষ্টা করব কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আমরা অল্প কটা প্রশ্ন নিচ্ছি ইনশাল্লাহ মাহিলা রহমান বলেছেন দুনিয়াতে যারা স্বামী স্ত্রী এক একসাথে আছে তারা নেকামলের মাধ্যমে কি আখেরাও তো একসাথে থাকতে পারবে হ্যাঁ থাকতে পারবে যদি তারা স্বামী স্ত্রীর বন্ধনের উপর দুনিয়া কাটিয়ে দিতে পারে তাহলে মৃত্যুর পরে যদি তাদের ইমানের উপর মৃত্যু হয় তাহলে মৃত্যুর পরে তাদের একসাথে থাকতে কোনো অসুবিধা নেই শফিকুর রহমান দর্জি বলেছেন ওজুর পানি গায়ে রাখলে ওজোর সমস্যা হবে কি না ওজুর পানি গায়ে রাখলে ওজুর সমস্যা হবে না কারণ ওজুর ব্যবহৃত পানিটা এটাও তহের পবিত্র ফলে এটা গায়ে লাগার কারণে ওজু নষ্ট হবে না তাহারা তো নষ্ট হবে না আর ট্যাপে উজু করলে বালতিতে যে পানি জমা হয় সে পানি দিয়ে কি কাজ করা যেতে পারে একটু বিস্তারিত জানাবেন ট্যাপে ওজু করলে সে পানিটা যদি বালতিতে পড়ে জমা হয় তাহলে সেটা আপনি গাছের ব্যবহার করতে পারবেন সে পানি দিয়ে আপনি পুনরায় আরেকটা ওজু বানাতে পারবেন না তবে আপনি সে পানি যে কোনো কাজে ঘর ধোয়ার কাজে মোছার কাজে কিংবা ধান খেতে পানি দেওয়ার কাজে বা গাছে পানি দেওয়ার কাজে ব্যবহার করতে পারেন ফয়সাল মাহমুদ বলেছেন মসজিদে যাওয়ার পর জামাতের আগে দখল মসজিদ পড়ার সময় না থাকলে কি জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত দাঁড়িয়ে থাকব হ্যাঁ দাঁড়িয়ে থাকবেন কারণ নবী সাল্লা সাল্লাম বলেছেন দুরাকাত না পড়ে যেন না বসে তা আপনি দুরাকাত পড়েননি আপনি তাহলে না বসাটাই আপনার জন্য উত্তম হবে আচ্ছা রাফি আক্তার বলেছেন শেখ ইফ আই গো টু মাই ফাদার ইন লজ হাউস অ্যান্ড স্টে দেয়ার ফর এ ফর ওয়ান উইক দেন ক্যান আই ডু কসর দেয়ার শ্বশুর বাড়িতে গিয়ে কোনো মহিলা তিনি যদি এক সপ্তাহ সেখানে থাকেন তাহলে কসর সালা করতে পারবেন কি না কসর সালাদের ব্যাপারে আমি কিন্তু যে আলোচনাটা করেছি সেখানে আপনি তার উত্তর পেয়ে যাবেন আপনি শ্বশুর বাড়িতে যদি আপনার হাজব্যান্ডসহ সেখানে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা থাকে তাহলে আপনি শ্বশুর বাড়িতে আসলে স্বামীর বাড়ি সেখানে আপনি মুকিম সেখানে আপনি মুসাফির নন তাহলে আপনাকে কসর পড়ার কোনো অনুমতি দেওয়া হবে না আর যদি শ্বশুর বাড়ি হচ্ছে আপনার হাজব্যান্ডের বাবার বাড়ি এবং আপনারা থাকেন অন্য জায়গায় তাহলে আপনার জন্য এই বাড়িটা যেহেতু আপনি একদমই থাকেন না এবং আপনার হাজব্যান্ডও সেখানে থাকে না তাহলে সেই বাড়িটা আপনার জন্য অতান নয় আপনি সেখানে কসর করতে পারবেন এবং সেটা এক সপ্তাহ যদি আপনার নিয়তে থাকেন তাহলে এক সপ্তাহ কসর করতে পারবেন বিষয়টা আপনার নিজেকেই যাচাই বাচাই করে নিতে হবে তো যাই হোক আজকে আমাদের আসলে অনেক বেশি সময় লেগে গেছে সেই জন্য দুঃখিত কারণ কিছু কিছু বড় প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হয়েছে আমরা সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আজকে আর আমরা বেশি প্রশ্ন নিতে পারছি না আশা করছি আমরা আপনাদের যে প্রশ্নগুলো বাকি আছে সেগুলো কোনো না কোনো পর্বে নিতে পারবো ইনশাআল্লাহ আল্লাহর কাছে তৌফিক কামনা করছি আর এরই মাধ্যমে আজকে আমাদের এই প্রোগ্রাম শেষ করছি হাদা স্লাহস্লাম আলহ নবীন মহম্মদ ও আল আলি ওসাহাবজমাইন আসসালামুকুম আরহমতুল্লাহি